আরে কি রে সাকিব ভাই, আপনার কি হইছে? আপনার গ্রুপে তো গন্ধুরে আমি জয়েন দিতাছে, আপনি আমাকে নিতাছেন না কেন? আরে না ভাই, এই তো একটা ভিডিও বানাইতেছিলাম তো, তাই তুমি কি কিছু বলবা আমারে? বললে বলো। আরে সাকিব ভাই কিছু বলমু মানে ভাই, তুমি গিলদে কি আবাল টাবাল ফুলাফান ঢুকাইয়া তুইছো ভাই। একটা তো কথার কোনো ঠিক নাই ভাই, ব্যবহার সুন্দর টিকা করতে পারে না। ব্যবহার মানে বুঝলাম না ভাই। আরে সাকিব ভাই, একটু আগে একটা গ্রুপে গেছিলাম বুঝছো, ও আমাকে গালি গালাজ কইরা আমি আমারে মানে যত্তু ভাই অপমান করছে, আমি কি আমি আর তোমার গিলদে থাকবো না? তুমি ওদেরকে কিক মারো এখনই বুঝছো। কি বলো এসব, তোমারে কে গালাগালি করছে? ডাক দাও তোরে আমার গ্রুপে। আরে সাকিব ভাই দাঁড়াও দাঁড়াও, এই কুত্তার বাচ্চারে এখনই আমি ইনভাইট দিতাছি। A few moments later. আরে সাকিব ভাই, এই তো বাঞ্চু দাইছে বুঝছো, ওই সেই আলার পুতে হালা আমাকে বুঝছো গ্রুপে গিয়া গালি গালাজ করছে। আরে 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 সাকিব ভাই, এ তো মিথ্যাবাদী ভাই, ও তো আমারে গালাগালি করে কিক দিছে, আমি তো এখনি আপনার গ্রুপে আসতে চাইছিলাম। ই ফসকে আসি কিন্তু ওই তো দেখি আপনার গ্রুপে বসে আছে ভাই। কি রে ভাই, ও কি বলে এগুলা? হালার পুতে হালা, তোর কাছে আমি বিচার দিছি, তুই ওর কথা কি শুনছ? হে ওরে এক্ষুনি গিলদে থেকে কিক দে। কার মেরে কো মেরে কো জান কা নেই আ গিয়ে। নাম জানি কি ভাই, তোরে এখনই কিক দিতেছি, তোর এত বড় সাহস কই? এই যে পাইছি তোরে, দাঁড়া এই লো, এই হচ্ছে গিয়ে কিক। ওকে কিক মেরে কিরে এ ভাই, এ কি কইরা দিলাম ভাই, ট্রান্সফার ওনারশিপ ভাই। এ ভাই ভাই, আমার গিল্ডের লিডার দিয়ে দিছি ভাই তোরে ভুলে ভাই। এ ভাই আমার লিডার দাও ভাই প্লিজ, ভাই ভাই লিডার দাও ভাই প্লিজ। এ ভাই গিল্ড ভাই ঘুরতে থেকে চলে গেছে ভাই, ভাই আমার গিল্ড। ইরফান ভাই তুমি থাকো ভাই, আমি গেলাম আমার গিল আনতে ভাই, আমার ইউএফবি আর্মি ভাই, আমার গিল্ড ভাই, ওর কাছে আমার লিডার চলে গেছে ভাই ভুলে ভাই। এখন আমার কি হবে ভাই, আমার এত ভালোবাসার গিল ভাই, 50 জন মেম্বার ভাই, দেখো ভাই গিল লিডার দিয়ে দিছি বলে ভাই, 25 লাখ গ্লোরির গিল ভাই, এখন কি হবে ভাই আমার গিল্ডের ভাই, ভাই আল্লাহ জানে ভাই। আচ্ছা ওর গ্রুপে আমি যাই দেখি কি বলে ভাই। প্লিজ ভাই, প্লিজ ভাই তুমি আমার গিলটা দিয়ে দাও ভাই, প্লিজ ভাই, তোমাকে আমি কিক দিব না ভাই। আরে কি হইছে, গিল নিমি গিল, তোরে আমি বালদা দিমু বুঝছো, শালার পুত শালা, ভাগ আমার গ্রুপ থেকে ভাগ ভাই। প্লিজ ভাই কোন মেম্বারকে তুমি কিক দিও না ভাই, তোমার টাকা লাগলে আমি টাকা দিব ভাই, প্লিজ আমার গিলটা আমারে দিয়ে দাও। আবে মজা আয়েগা না বিরু, তুই আমারে গিলটা থেকে কিক দিতে আসলে না, এখন তুই ভুলে ভুলে আমারে লিডার দিয়ে দিছ, দাঁড়া এখন তোর মজা বুঝাইতে আসছে বুঝছো, আমারে কিক দেওয়ার তোর এত বড় সাহস? উবা ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো নেই ইয়ে মজাক হো রে, এক সেকেন্ড ইয়ার মজাক হো রে ভাই। প্লিজ ভাই এটা আমার ভালোবাসার একটা গিল ভাই, এন্ড আমি অনেক কষ্ট করে এই গিলটা বড় করছি, প্লিজ তুমি আমার গিলটা দিয়ে দাও। এ আমার বাল ছিড়া গেল শালার পোশালা বুঝছো ভাই। প্লিজ ভাই প্লিজ তুমি আমারে একটা চান্স দাও ভাই, প্লিজ তুমি যা বলবো আমি তাই করব, তাও তুমি আমার গিলটা দিয়ে দাও। আচ্ছা শুন শুন, এত কান্না করিস না, তোরে একটা চান্স দিয়ে দিতাছি আমি, যা। কি চান্স ভাই? আরে বেশি কিছু না, তুই আমাকে 1v1 কাস্টমে হারাইতে হবে বুঝছো, আর তুই যদি আমাকে না হারাইতে পারস তাহলে তোর ইউবি আর্মি আছে না, তোর ইউবি আর্মি আমি ধ্বংস করে দিব। ভাই আমি আমার গিল্ডের জন্য সব কিছুই করতে পারি ভাই। আচ্ছা আমি যাইতেছি, আমি কাস্টম খুলতেছি, আপনি আসেন। গাইস আমি যদি এখন ওর সাথে কাস্টমে হারি তাহলে কিন্তু আমার ভালোবাসার গিলটা আমি চিরদিনের জন্য হারাবো, এন্ড আমার গিল্ডে যে মেম্বারগুলো আছে তাদেরকেও ও কিক দিবে, মানে গাইস আমি হারলেই আমার ভালোবাসার গিলটাকে হারাতে হবে। তো তোমরা গাইস অবশ্যই খেলাটা দেখবা ঠিক আছে, এন্ড দেখার আগে গাইস তোমরা যারা দেখতেছো সবাই সাবস্ক্রাইব করে দিও, এন্ড পেজটা ফলো করে দিও ঠিক আছে। তো চলো গাইস আমরা এখন কাস্টম খুলবো, তো যতক্ষণে কাস্টম খুলবো ততক্ষণে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন দেখে নিই, এন্ড তারপর সাথে সাথে গাইস আমরা কাস্টমে চলে যাবো। আপনারা তো 1xbet এর নাম শুনেছেন, 1xbet হলো ট্রাস্টেড নাম্বার 1 সাইট। এই সাইটে ফুটবল ও ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে প্রেডিকশন করে, টাকা আর্ন করা বাম হাতের খেলা, টাকা উইথড্র ডিপোজিট করবা বিকাশ নগদ এন্ড রকেটের মাধ্যমে, আর আমার প্রোমো কোড UFB ইউজ করলে 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবেন ফার্স্ট ডিপোজিটে। আর দেরি কিসের, ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে যাও আর ডাউনলোড করো 1xbet।
গাইস আমি কিন্তু MP5 নিছি এন্ড আমার কাছে কোনো ওয়াল নাই ঠিক আছে দেখা যাক গাইস পারি কিনা কারণ আমি MP5 মোটামুটি ভালো চালাতে পারি গাইস ড্রাগ করলে হেডশট লাগে এন্ড ম্যাক্স যেটা তোমরা জানোই তো কুতাই ভাই বের হয় না কে ওই যে সামনে এন্ড একটু হালকা ড্যামেজ দিছি দেখা যাক গাইস সামনে ডাইরেক্ট রাশ করব এন্ড বের হইছে এন্ড দেখতেই পাচ্ছো ভাই কি হেডশট মাইরা দিছি ওপি লেভেলে দেখতেই পাচ্ছো তার সাথে কিন্তু গাইস আমি ফার্স্ট রাউন্ড জিতে গেছি ঠিক আছে তো গাইস আমরা হচ্ছে গিয়া যদি জিততে পারি তাহলে আমাদেরকে আমাদের গিল দিয়ে দিবে হ্যাঁ তো আমি কিন্তু গাইস 4 রাউন্ড দিছি কারণ বেশি রাউন্ড খেলতে আমার ভাল লাগে না ভাই 4 রাউন্ডে আমার কাছে অনেক বেস্ট লাগে সিএস র‍্যাঙ্কের মতো আর কি ঠিক আছে তো এখানে আমি MP5 হচ্ছে গিয়া গাইস ম্যাক্স করে ফেলছি ঠিক আছে ম্যাক্স না 2 লেভেল করে ফেলছি ঠিক আছে তো দেখা যাক গাইস এই রাউন্ডে আমি কি করতে পারি ঠিক আছে এখনো টাইমই আপ হইতেছে না ভাই দেখা যাক কি কর সকতাও ভাই হেডশট সারা কোনো মাইডি হবে না গাইস ঠিক আছে তো আবারও যাচ্ছি MP5 নিয়া অ্যান্ড কালা গুলোয়াল দেখতে পাচ্ছো আমি কালা গুলোয়াল ভাই ভালো লাগে এটা অনেক সুন্দর লাগে ঠিক আছে আর এটা ব্যাকও দেয় নাই একবার দিছিল আর দেয়ও নাই ঠিক আছে অনেকগুলো গুলোয়াল আছে বারবার কিন্তু দেয় গাইস তো দেখতে পাচ্ছো ও কিন্তু সামনে গাইস দেখা যাক করে কি করতে পারি মারতে পারি কি না পারি না মানে কি বলবো ভাই মাঝে মধ্যে গেমে ঢুকি না অনেকদিন পরে গেম খেলি তো মুভমেন্ট এগুলো কিছু করতে মানে অনেক অসুবিধা হয় খেলা মানে গেম প্লে পুরো নষ্ট হয়ে যায় ভাই আগের মতো তেমন একটা গেম খেলা হয় না যার কারণে গেম প্লে নষ্ট হয়ে যায় ঠিক আছে ওই যে গাইস ও কিন্তু সামনে দেখা যাইতেছে তো দেখা যাক গাইস ওরে কি আমরা পারবো কি পারবো না মারতে ঠিক আছে চলো কিদারে ভাই বেরো অ্যান্ড ভাই বেরো অ্যান্ড উড়ি বাইরে ভাই কি হেডশট মারলাম দেখছো গাইস ভাই আমার গিল দিয়ে দে ভাই আমার গিল্ডের জন্য তো ভাই আমি কুত্তার মতো পিড়াইতেও রাজি ভাই ওরে ভাই কি করবো আমি নিজেও জানি না আমার রাগ ভাই আমি কি বলবো আমি বুঝতেছি না ঠিক আছে গাইস 2 রাউন্ড জিতে গেছি দেখা যাক আর হচ্ছে গিয়া গাইস আর হচ্ছে আর 2 রাউন্ড জিতলে ভাই আমি আমার গিল পাইয়ে দেবো ভাই তো গাইস আমার নেটওয়ার্ক চলে গেছিল যার কারণে আমি একটু লেট হয়ে গেছি অ্যান্ড ও কিন্তু গাইস আমার রাশ দিতেছে দেখতে পাচ্ছো কত দূর চলে আসছে ঠিক আছে অ্যান্ড আমার হাতও কিন্তু রয়েছে গাইস MP5 ঠিক আছে অ্যান্ড UMP ভাই দুইটাই ম্যাক্স মানে মারবো আর হেডশট ঠিক আছে গাইস মানে ড্রাগ করতে পারলে হইছে কোনো রকম ঠিক আছে ম্যাক্স গানের এইটাই হচ্ছে পাওয়ার ঠিক আছে তো দেখা যাক ও হচ্ছে হিপ হপ পড়ে আছে না কি জানি বলতে হ্যাঁ হ্যান্ড বের হইছে উড়ি বাই হেডশট খাইছিল মরে নাই সমস্যা নাই চান্দু বের তো হইবা না তুমি তো বের হইবা ভাই বের হও একবার মাথা বের করো তোমার মাথাও তো উড়াই ফেলবো আমি বেরো একবার খালি বেরো তুমি আমার গিল নিছো মানে ভুলে গিল দিয়ে দিছে এখন আমার সাথে ভাব নেই ভাই ওরে আমি যদি জিততে পারি গাইছি আমার গিলটা একবার দিলে সরি মানে উড়ি ভাই বলতে না বলতে হেডশট মাইরা দিলাম ওপি লেভেলের একটা অ্যান্ড 3 রাউন্ড দিতে গেছি ভাই হেডশট মাইরা শান্তি লাগতেছে অ্যান্ড অন্য দিক দিয়ে কষ্ট লাগতেছে কারণ আমার গিল ভাই যদি না দেয় আমি শেষ তো গাইস এই রাউন্ড যদি আমি জিততে পারি গাইস তাহলে কিন্তু আমি উইন হয়ে যাব এন্ড আমার ভালোবাসার গিলটা কিন্তু আমি পেয়ে যাব ঠিক আছে তো চলো দেখা যাক আমি কি পারবো না কি পারবো না এটাই লাস্ট রাউন্ড গাইস এটাই লাস্ট রাউন্ড সবাই দোয়া করবা যেন জিততে পারি ভাই প্লিজ গাইস ভাই 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 প্লিজ এই যে সামনে চলে আসছে অলরেডি ভাই ও তো দেখি রাজ দিতেছে মুখে উড়ি ভাই মুখে চলে আসছে অ্যান্ড ড্যামেজ দিছি আল্লাহ মারে না যেন ভাই 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 ড্যামেজ উড়ি ভাই আর একটু ভাই আর একটুর জন্য আর একটু আর একটু আর একটু ভাই আল্লাহর পুতে ভাই গেছে রে হ্যান্ড 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 বেরো 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 ভাই কই মারি আর কই যাই গুলি মানে কতদিন গেম না খেললে ভাই হাতের অবস্থা যে কি হয় না তোমাদের কি বলবো ঠিক আছে যাই হোক দেখা যাক কই ভাই কিদারে তো কিদার কিদার আরে 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 মাইরা দিছিল আমি মারতেছি এক জায়গায় গুলি যাইতেছে আরেক জায়গায় ভাই এটা অনেক খারাপ লাগে আমার কাছে যাই হোক গাইস দেখা যাক করে মারতে পারি না MP5 দিয়ে হেডশট মারার ট্রাই করবো বেরো বেরো সালার পুর অ্যান্ড ভাই দেখো গুলি লাগে না গুলি লাগে না ভাই গার মধ্যে গিয়া অ্যান্ড ওর কাছে MP5 ধরি আমি কাবার ছিলাম ভাই ড্যামেজ দিল কেমনে ভাই MP10 অ্যান্ড ড্যামেজ ওরি ভাই ইয়েস ফাইনালি গাইস উইন হয়ে গেছি ভাই ফাইনালি ভাই ভাই এইবার যেন ভাই ও গিলটা দিয়ে দে ভাই প্লিজ ভাই গেরি না ভাই জিতে গেছি ভাই সিরিয়াসলি গাইস জিতে গেছি গাইস সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই ভাই দেখা যাক এখন তাড়াতাড়ি ভাই আমার আর সইতেছে না ভাই আমি তাড়াতাড়ি ব্যাগ দিব ভাই ব্যাগ দিয়া দেখি গাইস ও কি বলে ঠিক আছে আমার গিলটা যেন দিয়ে দে ভাই আমি আর কিছু চাই না ভাই প্লিজ ভাই আমার গিলটা দিয়ে দাও ভাই আমার গিল গিল পাইলেই হয়েছে ভাই আমার কিছু লাগবো না ভাই ভাই প্লিজ ভাই আল্লাহ জানে চলো গাইস ওর গ্রুপে যাই ঠিক আছে আমরা হ্যালো ভাই আমি তো আপনার কাস্টমে হারাই ফেলছি ভাই প্লিজ এইবার আপনি আমার গিলটা দেন না ভাই প্লিজ ভাই তোমারে আমি আমার ভাল দিম বুঝছো ভাল গিল দিম তোমারে আমি বুঝছো ওই যে তোমার ইয়োবি নামের আর্মি আছে না মানে ইয়োবি নামের কোনো কিছু থাকবে না আমি সবগুলা কেমনে ধ্বংস করে খালি দেহ হয়ে একবার কিন্তু ভাই কি ভাবছেন ভাই এগুলা বলমু আরে না ভাই সাকিব ভাই আমাকে মাফ করে দেন ভাই বুঝছেন আপনি যে আপনার গিলকে কতটা ভালোবাসেন ভাই বুঝছেন আমি বুঝতে পারছি আর প্লিজ ভাই আমাকে আপনার গিলে থেকে কিক দিবেন না ভাই আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না প্লিজ সাকিব ভাই কিক দিবেন না আচ্ছা ভাই আমি তোমারে আমার গিল থেকে কিক দিব না তুমি তার আগে আমাকে আমার গিলটা বুঝাই দাও ভাই প্লিজ আরে সাকিব ভাই আমি আপনাকে এখনই গিলের লিডার দিতেছি
ভাই এই দেখেন আপনাকে লিডার দিয়ে দিছি আমাকে কিক দেন না ভাই প্লিজ আপনার গিল্ডের প্রতি আপনার ভালোবাসা দেখে ভাই আমি মুক্ত হয়ে গেছি সাকিব ভাই আমি কখনোই ও বিয়ারমি ছাড়মো না ও ভাই ফাইনালি ভাই আমি আমার গিল্ডের লিডারশিপ পাইয়া গেছি ভাই সিরিয়াসলি ভাই মানে আমার ভালোবাসার গিল্ড আমি ফিরে পাইছি ভাই ভাই আমার জান ভাই কি বলবো ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই তোমারে ভাই ভাই প্লিজ ভাই এগুলো কখনো করবা না কারোর সাথে ভাই আমি তো তোমারে বলে লিডার দিয়ে দিছিলাম এখন তুমি যা আমার সাথে করলা ভাই আমার কলিজা টলিজা কাঁপাই ফেলছো তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা এন্ড পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবা আর হ্যাঁ আমি কিন্তু গাইজ ডায়মন্ড সেল করি তো তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইজ ভিডিওর মানে স্ক্রিনে দেওয়া থাকবে অ্যান্ড আমার ওয়েবসাইট আছে ceobitoff.com ওইখান থেকে তোমরা ডায়মন্ড কিনতে পারবা ঠিক আছে তো গাইজ তোমরা সবাই আমার থেকে কিন্তু ডায়মন্ড কিনো ঠিক আছে বইলো না আমি কিন্তু তোমাদের থেকে কমায় রাখবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ